কি করতেছ তুমি এখানে? আমি মাদুরের এইগুলো দেখতে আসলাম রে। হ্যাঁ এগুলো দিয়ে মাদুর কি সুন্দর মাদুর বানায়। তো দেখি সেই না পড়িয়ে বা এই পাতা দিয়ে মাদুর করে নিতে দেবে না? দেন দেখি লোকেরটা এগুলো দেখে লাগিয়েছে না এমনি হয়েছে লাগাচ্ছি। আমাদের লাগাতে হবে না? কোথায় লাগাবো আমরা? আমাদের ঘরের পাশ দিয়ে। লাগালে হবে, একশো যদি লাগা দেওয়া হয় না ভালো হবে। কিন্তু লাগবে না, এগুলো দিন এরকম করে বানায় আমি দেখেছি। নিজেদের এখান থেকে কেটে না বাসায় দেয়, পয়সা দিলেও দেবে না এরকম করে করে না। কি পাতাগুলো কি মোটা মোটা গো, কি বলে পরে বাপ রে, কি কাঠি জানি নামটা বলে এরকম করে না মাদুর, পুরো বড় একটা মাদুর করে এরকম করে মনে মনে ভালো হবে, শক্ত হবে মাদুর করলে পরে। দেখো একবার হাতে পাওয়া যাবে না? আমি হাতে পাবো না, তাহলে তুই পারবি না আরাম পাবো কেটে দে। কি সুন্দর ফলাফল দারুণ আছে তো, চলেছে ভালো হয়েছে। এত কষ্ট করে পাতা গুলো নিয়ে আসলাম, আমরা তো পার করে দিতে হবে, নৌকা আনতে পারবো। চিপসের জন্য শুকনো খোলা কটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ ভেজে নেবো। জলের মধ্যে নুন আর হলুদটা গুলিয়ে রাখবো। এইভাবে কলার খোসাগুলো সব ফেলে দেবো। কলাটা ছাল ছাড়িয়ে তেলের উপর দিয়ে দিতে হবে, আর ধোয়া যাবে না। আর যদি ধুতে হয় তাহলে ছাল ছাড়ানোর আগে ধুতে হবে। এর মধ্যে একটু নুন আর হলুদ জল দিয়ে দেবো, তাতে কালারটা ভালো আসবে। মা ছাক করবো না না দে কাঠের দোষ না রে, এগুলো নিলে দোষ না হাওয়া।
একটু ভাজা মশলা দেব আর একটু সামান্য বিট নুন। লাগবে না পান্তা ভাত দিয়ে? কতটা ক্রিসপি দেখুন, একটু মাখিয়ে নিলাম ভাতের সাথে। তো যাদের সুগার আছে, অনেকে আলু খান না, তারা এইভাবে খেতে পারবে না। মানে আলু চিপসের থেকে কোনো অংশে কম না, বরঞ্চ আরও বেশি টেস্টি। ও একটা জিনিস যেতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে